আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক পীরবদরের প্ল্যানচেট, রচনা শুভাশিস ঘোষ ঠাকুর, অভিনয়াংশে শাশ্বতী, বলাকা, অর্পিতা, পরিচালনা কবিতা ভট্টাচার্য, আবহে অলকেশ দে সরকার, সানি। শুরু করছি শ্রুতি নাটক পীরবদরের প্ল্যানচেট। হঠাৎ করে পড়ে পাওয়া কি সুন্দর একটা ছুটির দিন বল। তাই তো বললাম, চল কোথাও ঘুরে আসি। আচ্ছা, তিনজন মিলে একটা গাড়ি নিয়ে মন্দারমণি যাবি? এই না না না, কি যে বলিস, তিনজন মেয়ে মিলে মন্দারমণি? বড্ড ডেসপারেট কাকলি তুই। এই আমার মাথায় না অন্য একটা প্ল্যান এসেছে, মন্দারমণির চাইতে ঢের বেশি অ্যাট্রাকটিভ হবে। কি কি শুনি? ফরজানা, তোদের পীরবদরের বাড়িটা চালি জোগাড় করতে পারবি? যে জোগাড়ের কিছু নেই, ও চাবি তো আমার কাছেই থাকে। কিন্তু হঠাৎ কারণটা তো শুনি। না হলে ওখানেই আমরা ঘুরতে যাব শুধু তিনজনে। অসম্ভব, কবরখানার ঠিক পাশে, তাই মেইনটেনেন্সের অভাবে প্রায় ভেঙে পড়েছে। আরে বুঝিস না, সেটাই তো থ্রিলিং। এই ফারজানার না সব ব্যাপারই একটা ব্যাকরা দেওয়া চাই। এই কিচ্ছু শুনছি না, আমরা যাচ্ছি ব্যাস। এই জানিস তো ওখানে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো দোকানপাটও নেই ওখানে। কিনে নেব খাবার, জল, মোমবাতি, ফ্ল্যাশলাইট, টর্চ, মশাদ্দ আর যা যা মাথায় আসবে সব সব কি। শোন শোন শোন, ঘরদোরগুলো কিন্তু পরিষ্কার হয়নি বহুদিন। ওহো, করে নেব, তিনজন মেয়ে আছি ইয়ার, সব হয়ে যাবে। অশরীরী ব্যাপার আছে, তাই আবার রাতে থাকা, আমার কিন্তু খুব ভয় করছে রে। অশরীরী? তবে তো আমি যাচ্ছি করতে। ঘাট থেকে নেমে আবার ভ্যান রিক্সা, এই ধরে নে ঘন্টারাই তো বটে। এই চল তোরা চটপট, লাঞ্চটা সারি, জিনিসপত্র গুলো কিনি, জানলার পাল্লা গুলো ভাঙা আর ওই যে গাছের যত শুকনো পাতা আর ধুলো ঢুকছে, দাঁড়া দাঁড়া ঝাড় দেবার মতন একটা কিছু খুঁজে নিয়ে আসি। কাকুলি একটু মশার ধূপটা জ্বালিয়ে দে না রে, দিকটা বেশ মশা। মোমবাতি আর দেশলাইটা তুই বড় তাকটার উপরে গুছিয়ে রাখ। এই জলের বোতল একটু দিতে পারছ না? এই যে এই নে, এই দিনি। হ্যাঁ বল। খাবারের প্যাকেট গুলো এখানে রাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানটাই রাখ, আর মাদুরটাও পেতে নে। এই দেখ তো না ওই টেবিলটা কি অদ্ভুত না রে, তিনটে মো টেবিল। এই তোদের বাড়ির কেউ কেউ তো প্ল্যানচেট করতে নাকি রে ফারজানা? সে অনেক কথা, থাক না রে। কেন রে, থাকবে কেন? এই সন্ধ্যেবেলা এমন একটা প্রায় হন্টেড হাউস, মোমবাতিটাও জ্বলছে মিটমিটিয়ে। এই ফারজানা বল না, বল না রে। আমি সময়টাও তো কাটাতে হবে, গল্পটাই শুনি। ওই টেবিলে আমার চাচা প্ল্যানচেট করেছেন বহুবার। এই নাতো আত্মা এসেছিল কোনোবার? বহুবার, প্রতিবারই আসতেন একজন কাজী সাহেব, মানে তার আত্মা। এই যে আমি একজন ডাক্তার, ডাক্তারি স্টুডেন্ট, এটা কিন্তু তোরা খেয়াল রাখিস। এসব মামতো ভূতে গুলতাপ্পি শুনবো না কিন্তু। আহ, সবে জমেছে, দাঁড়া না, বলতে দেখবি। তিনি বহুবার
বহু অঘটন থেকে আমাদের পরিবারকে বাঁচিয়েছেন। বলতে গেলে তার কথা শুনে এই কবরখানার পাশ ছেড়ে আমাদের গোটা পরিবার কলকাতায় বাসা নিয়ে চলে যায়। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। সারাটা রাত পড়ে আছে, বহু সময়। আচ্ছা, আমরাও তো প্ল্যান চেটে বসে তবে তাকে ডাকতে পারি। কি রে রিনি, হবে নাকি? না না না, সেটা ঠিক হবে না। আমার খুব ভয় করছে। কিন্তু ভয়টা কিসে শুনি, যত বুঝরুকি। আর যদি কাজী সাহেবের আত্মা হাজিরও হন, তুই তো বললি উনি ভালো, ক্ষতি নয় বরং উপকারই করেন। কাকুলি, ফারজানারা তো কথা শুনে কাজ নেই। তুই যদি প্যাঞ্চেটটা করতে চাস তো চটপট শুরু কর। তবে আমি বলছি শোন, এসব কিচ্ছু হয় না, সব বাজে কথা। কত নাম করা লোকেরা প্ল্যানচেক করেছেন জানিস? এমনকি রবীন্দ্রনাথ। অত বিশ্বাস করিস না। দাঁড়া, টেবিলটা খানি টানি। মৃদু আলো, কিন্তু জমে যাবে বস। তবে আমি বসছি তো, দেখ আমি বসলে কি আর আত্মা টাত্মা আসবে? এই ফরজানের মনটা নরম, ওকেই বড় মিডিয়াম করি। হ্যাঁ, এই আয় তো, বস, চোখ বন্ধ করে বস। আমি না, বসি না, এটা জাস্ট একটা খেলা, টাইম পাসিং গেম। আমি পারবো না, আমি সত্যি বলছি আমার খুব ভয় করছে। বেশি বেশি করিস না তো, চোখ বন্ধ করে সবাই মিলে কনসেন্ট্রেট কর। ফারজানা, ডাক তোদের সে কাজী সাহেব, ডাক। কাজী সাহেব, কাজী সাহেব, কাজী সাহেব। বাইরে বোধহয় ঝড় উঠলো, জানলাগুলো পড়ছে, মোমবাতিটা নিভে না যায়। চুপ করে বস, কেমন অন্যরকম কিছু একটা করছে। ফারজানা অমন করছে কেন? ও শরীর কি খারাপ করছে? তাই ফারজানা, 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 শরীরটা চোখ বন্ধ। ফারজানা, এই ফারজানা, শুনতে পাচ্ছিস? এই তুই ঠিক আছিস? বারণ শুনলি না কেন এলি এইখানে? ঠিক করিস নি? ও, সেই এক কথা। এই ফারজানা, ঠিক আছিস তো? এই ওর গলাটা হবে কেমন চেঞ্জ, কি ব্যাপার বলতো? আমি ফারজানা নই, আমি বীর বদরের কাজী সাহেব, রাসূল আলী, পুরনো কবরখানার পাশের মসজিদে আমার ঘর ছিল। কি কি যাতা বলছিস ফারজানা, তুই কি হলোটা কি তোর? এই বাড়ি ঘিরে আছে এক মৃত্যুর ছায়া। এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলাম, কেন আবার এই তোরা? ঠিক আছে ঠিক আছে, কাল সকালে হোক আর আমরা সব চলে যাবো। আজ অমাবস্যা, চাঁদ উঠবে না আকাশে, অশুভ আত্মারা আজ জেগে উঠবে, তারা প্রাণের খোঁজে বেরিয়ে আসবে। আহ 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 আহ, আমার ভীষণ নার্ভাস লাগছে। দেখি দেখি দেখি, হ্যাঁ জলের বোতলটা আমাকে দে তো ফারজানা। এই ফারজানা, ধুর, এদিকে মোমটাও নিভে আসছে, কি যে করা যায়? মোমের একটা উপায় আছে। কি রে? জানলা দিয়ে দেখছিলাম অনেকেই এসে পাশের কবরখানায় বড় বড় মোম জ্বালাচ্ছিল। এই ঝড় বাতাসে সেগুলো নিশ্চয়ই নিভে গেছে। গিয়ে দু চারটে বড় দেখে মোম তুলে আনলেই হলো। দাঁড়া, আমি যাই। এই কি যে বলিস কাকুলি, তুই রাত কত হয়েছে খেয়াল আছে? এভাবে একা একা তুই কবরখানায় যাবি? বড্ড ডেসপারেট কিন্তু তুই। কিছু তো করার নেই, একটা আলো তো জ্বালাতে হবে নাকি? এখন কবরখানা জনপ্রাণী শূন্য, ভয়টা কি? আমার কিচ্ছু হবে না,
আমি যাব আর আসব, জাস্ট ওয়েট। এই সাবধানে যাস কিন্তু কাকলি, এদিকে ফারজানার যা অবস্থা, এই তুই তাড়াতাড়ি ফিরবি কিন্তু, দেখি ততক্ষণে কি সুস্থ করা যায় কিনা। এই ফারজানা, ফারজানা, এই ফারজানা, কি কি হয়েছে? কি কিচ্ছু না, কিচ্ছু হয়নি তোর, ব্যস্ত হোস না তো, শরীরটা এখন ঠিক লাগছে। কি হয়েছিল আমার বলতো? খুব দুর্বল লাগছে। দেখ তো উঠে বসতে পারবি, নইলে শুয়েই থাক। মাথাটা কি এরকম ভার আর খুব ক্লান্ত লাগছে। আচ্ছা কাকলি কই? দেখ না এই মোমটা প্রায় শেষ, ও গেছে কবরখানা থেকে মোম তুলে আসে। কি বলছিস তুই, ওকে একা একা ছাড়লি? আরে ওকে তো তুই জানিস, ও চিরকালই অমন ডানপিটে, কারোর কথা কি কখনো শুনে? এই অমাবস্যার রাতে কবরখানায়? খুব ভুল, একটা মারাত্মক ভুল হয়ে গেছে। কি হয়েছে তা কি, তুই অমন করছিস কেন? বারণ ছিল, কাজী সাহেবের আত্মা আমাদের নিষেধ করেছিল, বলেছিল ভুল করে যেন কোনো অমাবস্যার রাতে কবরখানায় কেউ কখনো না যাবে। কাকলি আমার ভীত টাইপের মেয়েই নয়, টসটাও আছে, কিচ্ছু হবে না, যত সব বাজে কথা। আরে ওই তো দরজার আওয়াজ পাচ্ছি না, কে? কাকলি? আমি এই তিন চারটে মোম আর টর্চটা। এই কাকলি তোর জামা কাপড়ে এত জল কাদা লাগলো কি করে রে? ও কিছু না, বৃষ্টি হয়েছে বাইরে তাই অল্প কিছুটা জল কাদা। এই কাকলি কি কিভাবে কথা বলছিস তুই? কাকলি সত্যি করে বল, ও অন্য কিছু হয়নি তো? ঘরে ঘরে ঠিক করে বস তুই। না এগুলো দিতেই এসেছিলাম আমি, এবার যাই রে। যাই মানে কোথায় যাবি তুই? ভোরের আলো ফোটা মাত্র তোরা এই জায়গা ছেড়ে তাড়াতাড়ি চলে যাস। আর তুই? আমার আমার চেয়ার ফিরে যাওয়া হলো না রে। কি 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 বলছিস কাকলি তুই? কাকলি কাকলি কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া কাকলি। এই ও তো চলে গেল। আমার খুব ভয় করছে রে। ভয়ের কিচ্ছু নেই কাকুরের, কিছু যেন একটা হয়েছে। চল চল তো তুই আমার সঙ্গে, টর্চটা জ্বালা, দেখি ও কেনটা কোথায়। এখন এখন বাড়ি কোথায় যাবি? সকালের আলো তো এখনো ঠিকভাবে হয়নি। তাই বলে কাকুরের খোঁজ না করে এভাবে ঘরের মধ্যে হাত পা মুটিয়ে বসে থাকবো? চল, আচ্ছা একটা আলো তো হয়েছে, তোমার তো ভয় কিসের? চল তুই আমার সাথে। চল, কিন্তু কিন্তু বাইরে কি হচ্ছে তোকে খুঁজে না পাই? ঝরে ঝরে ডাক দেখি, আমিও ডাকছি। কাকলি কাকলি কাকলি, কোথাও নেই। এবার এবার কোথায় খুঁজবি তুই? কবরখানাটার ভেতরে যাইনি তো? ও আমি ভেতরে যেতে পারবো না, তুই যা। হ্যাঁ আমি যাবই, খুঁজে দেখবো না একবার ওকে। তবে যা, আমি কিন্তু এখানেই দাঁড়ালাম, দেরি করবি না, গিয়ে দেখে চলে আয় তাড়াতাড়ি। কাকলি কাকলি কোথায় তুই? কাকলি কি রে একাই গেলি? হ্যাঁ পেলি না তো? পেয়েছি। হ্যাঁ পেয়েছিস? কোথায় 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 কাকলি কোথায় রে? পড়ে আছে মুখ থুবড়ে, রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। কি বলছিস তুই দিদি? হ্যাঁ ও মারা গেছে, বডিটার যা কন্ডিশন তাতে ও মারা গেছে অন্তত দেড় দু ঘন্টা আগে। মানে এই তো এই তো নিজে এসে মোম আর টর্চ দিল, কথা বললো আমাদের সঙ্গে। জানি না আমি, কিচ্ছু জানি না, কোনো কিছু যে কোনো ব্যাখ্যা পাচ্ছি না। তবে কে এসেছিল? কাকলি নয়, ওর আত্মা। এসব যে আমি বিশ্বাস করতাম না রে একদিন, কিন্তু কিন্তু তোকে আগেই বলেছিলাম অমাবস্যায় এই পুরনো কবরখানায় ঢুকলে সে আর কখনো ফিরে আসে না। তাই বলে কাকুলি ওর মতো একটা ঝুলজান্ত মেয়ে? আর এক মুহূর্ত দাঁড়াবো না। কি বলেছিল কাকুলি মনে আছে? এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যেতে। হ্যাঁ যাব, এসেছিলাম তিনজন, ফিরবো দুজন। কাকুলিকে কাকুলিকে এই পীরবদরের পুরনো কবরখানাতে রেখে আমাদের ফিরতে হবে।
আজ বুঝতে পারছি হয়তো মেলে না, তবু তবু কাকুলির জন্য যা যা করার তা তো আমাদের করতে হবেই। ভোরের আলো হয়ে এসেছে, চল চল ওদিকে এগোই, থানার পথটা আমি চিনি। হ্যাঁ তাই চল, কিন্তু কিন্তু এই অযৌক্তিক অসম্ভবকে এভাবে জীবনে মেনে নিতে হয়? আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না ফারজানা, আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না, এইরকমও হয় রে, এইরকমও হয়।